সংস্কৃতি রাজনীতি থেকে বিচ্ছিন্ন, রাজনীতি সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন। আর এই বিচ্ছিন্নতা সুযোগ করে দিয়েছে আমাদের দেশে প্রতিক্রিয়া শক্তিকে। মৌলবাদী গোষ্ঠী আজকে আক্রমণ করছেন আমাদের যাত্রাপালা গাজীর দিক থেকে শুরু করে আমাদের সমস্ত সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস পায়, যেটা আমাদের ক্রমাগত হাতছাড়া হয়ে যাচ্ছে। সেই রাষ্ট্র সমাজ মৌলবাদ, সাম্প্রদায়িকতা, প্রতিক্রিয়া, পুঁজিবাদের নগ্ন থাওয়া থেকে মুক্ত করে একটি অসাম্প্রদায়িক, সমতাভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ করার পথে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে। উন্নয়ন হয়েছে, উন্নয়ন হবে, উন্নয়ন এগিয়ে যাবে, কিন্তু উন্নয়নের সাথে সাথে আমাদের সেই সাংস্কৃতিক মানসিকতা এবং তার বিকাশ, এটাও গুরুত্বপূর্ণ। আমি সেই দিনের পথে চাকরি থাকব। আমি আমার এই আশিতম যখন পর্যায়ে পৌঁছেছি, তখন থেকে একটি চিন্তা মাথার মধ্যে কাজ করছে, সেটি হলো হয়তো অবসরে নেওয়ার সময় এসছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশকে ঘিরে প্রতিক্রিয়ার যে ষড়যন্ত্র, বাংলাদেশকে ঘিরে সাম্প্রদায়িক ষড়যন্ত্র, যে তার সর্বশেষ নগ্ন প্রকাশ আমরা দেখলাম এই সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পরিবর্তনের মধ্য দিয়ে, এবং আমাদের দেশে ভোগবাদিতাকে, বিলাসিতা, মাদকাসক্তির মধ্যে দিয়ে আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, বৈষম্যের যে পাহাড় গড়ে উঠেছে, অর্থ পাচার, সমস্ত নগ্ন লুট আমাদের সমাজকে বিদীর্ণ করছে, সেখানে হয়তো আমাকে গতকাল একজন বলছিলেন 80 মিনস নিউ 50। আমি মনে করি হয়তো আমাকে সেই নতুন 50-এর জায়গায় দাঁড়িয়ে থেকে হয়তো লড়াইটাকে আরও এগিয়ে নিতে চেষ্টা করতে হবে, এবং সেদিকে আপনারা যদি আমার যদি সহায় থাকেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আমাদের সকলের শুভ হোক, আমাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক, আমরা সবাই শুভর পথে এগিয়ে যাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা।